নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নয় এগারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এর সঙ্গে আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে সুপ্রিম কোর্টে মোয়ার্ক ভাতা বা ডিএ মামলা চলছে সেই মামলা বারবারে পিছিয়ে যাচ্ছে এই নিয়ে দশবার শুনানি পিছিয়ে গেল গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার হয়েছিল তারপর ও একাধিকবার শুনানি হয়েছে শুক্রবার দশমবার শুনানি হয়েছে এবং তবে এইভাবে শুনানি পিছিয়ে যাওয়ায় কি রাজ্য সরকারি কর্মচারী আখের লাভ হয়েছে শুনানি পিছিয়ে যাওয়ার আখেরে লাভ হয়েছে সরকারি কর্মচারী এরকম অনেকে মনে করছেন এ বিষয়ে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের একটি বক্তব্য যে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকাবে বা অনুকাবে মামলাটি পিছিয়ে গেলেও লাভ হয়েছে কারণ শুনানি দিনক্ষণ চূড়ান্ত করে দেওয়া হয়েছে ফলে এবার সঠিক দিশা পেয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তবে মামলা পিছিয়ে যাওয়া হতাশ প্রকাশ করেছেন সম্পাদক একটি সংগঠনের তাদের বক্তব্য এই নিয়ে দশবার ডিএ মামলা শুনানি হলো এবার ডিএ মামলা শুনানি পিছিয়ে যাওয়া সরকারি কর্মচারীদের হতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন এবং এবং অন্য একজন নেতার বক্তব্য ডিএ মামলার শুনানি পিছিয়ে যা রাজ্য সরকারি কর্মচারীরা তো বটেই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও হতাশ হয়ে পড়েছেন এই প্রসঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ রে ডিএ পাচ্ছেন অন্যদিকে এ রাজ্যের কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ছ শতাংশ বকে আর ডিএ নিয়ে মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে তো এ সংক্রান্ত আপডেট আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ